নোয়াপাড়া বিধানসভার সংযুক্ত মোর্চার প্রার্থীর সমর্থনে শ্যামনগরে সভা করলেন বিমান বসু। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। এআর কুলিং, এখানে সমস্ত রকমের এসি ইনস্টল, সার্ভিসিং এবং রিপেয়ারিং বাড়িতে গিয়ে করা হয়। প্রোপ্রাইটার অজয় সাউ, টেলিফোন নাম্বার 9038808594। নোয়াপাড়া বিধানসভা ও জগদ্দল বিধানসভার বাম, কংগ্রেস, আইএসএফ জোটের প্রার্থী শুভঙ্কর সরকার ও নিমাই সাহার সমর্থনে শ্যামনগর মাদার ডেয়ারি মোড়ে জনসভা করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, উত্তর চব্বিশ পরগনা জেলা কংগ্রেস সভাপতি তাপস মজুমদার, সিপিআইএম নেত্রী কণিনিকা ঘোষ বসু, গার্গী চট্টোপাধ্যায়, অশোক ভট্টাচার্য সহ অন্যান্য বাম ও কংগ্রেস নেতা নেত্রীরা। এদিনের সভায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নোয়াপাড়া বিধানসভার সংযুক্ত মোর্চার প্রার্থী শুভঙ্কর সরকার জানান, আমার কাছে শেষ আর শুরু বলে নয়, এই লড়াইটা আমরা নীতিগত লড়াই লড়ছি। তো নির্বাচন হোক কিংবা নির্বাচনের পরে হোক, আমাদের লড়াই কিন্তু জারি থাকবে। তার কারণ আমাদের লড়াইটা হচ্ছে সবার হাতে কাজ, সবার পেটে ভাত। তো নির্বাচনের শেষ দিন আমি দৌড়ে বাড়ালাম, ডিজে বাজালাম, অনেক চিৎকার করলাম, এটাই কিন্তু কোনো সমস্যার সমাধান হবে না। যেজন দুজন বিধায়িকা ছিলেন এবং বিধায়ক এ প্রান্ত থেকে ও প্রান্ত দৌড়ে বেড়াচ্ছেন, তারা যদি এই রকম একটু বিধানসভার ভেতরে অধিবেশন চলাকালীন দৌড়ে বেড়াতেন, আজকে শেষ মুহূর্তে তাদের এতটা দৌড়ে বেড়াতে হতো না। আমি কিন্তু দৌড়ে বেড়াচ্ছি না, বা সংযুক্ত মোর্চার যারা তারা কিন্তু স্থির অবিচল একটা লক্ষ্যেই, সেটা হচ্ছে আগেও বলেছিলাম, আমাদের লড়াইটা ঘুগনি এবং পামরুটির। আমাদের লড়াইটা নিশ্চিত এটিএম কার্ড, স্মার্ট কার্ড, ডিজিটাল নিশ্চয়ই থাকবে, কিন্তু যার কাছে খাবার নেই তার কাছে এগুলোর কোনো মূল্য নেই। আর সেই লড়াইটাতেই নির্বাচন হোক আমরা চাই। আজকে সকালবেলা আমি ব্যারাকপুর আদালতের সমস্ত আইনের সঙ্গে যারা যুক্ত সেই আইনজীবীদের সঙ্গে আমি আজ দেখা করেছিলাম। তারপরে একে একে কোভিডে আক্রান্ত যারা তাদের বাড়িতে গিয়ে খোঁজ নিয়েছিলাম। আমার কাছে মনে হয়েছে যে আমার সহনাগরিক যারা তাদের প্রাণ বাঁচানোটাই জরুরি। তাই সংযুক্ত মোর্চার নেতৃত্ব, বামফ্রন্ট, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবং কংগ্রেস মিলে সিদ্ধান্ত নিয়েছে, যত শেষ মুহূর্তে প্রচারের জন্য যা পয়সা ব্যবহার করা উচিত, অর্থাৎ ডিজে কিংবা প্রচুর মাইক দিয়ে যা খরচ করা উচিত, তার থেকে বেশি অক্সিজেনের ব্যবস্থা করা গুরুত্বপূর্ণ এবং সেই মানুষদের পাশে থাকা গুরুত্বপূর্ণ যারা আজকে খেটে খাচ্ছেন, যারা আজকে লড়াই করছেন তাদের সঙ্গে। ছেলে খুব ভালো, আপনি যদি ওকে একটা থাপ্পড় দিন কারোর সঙ্গে ঝগড়া করে না, শ্রীরামপুর দেয়নি কিন্তু ও কিন্তু ঝগড়া করলে কিন্তু জোর করে নিতে পারত, কিন্তু ওই ঝামেলা যায়নি। ও বলছে আমার জেলায় আমি দাঁড়াবো, তাই এই জেলায় দাঁড়িয়েছে। খুব দেখুন, প্রার্থী হলে অনেকেই সবাই বলে ভালো ভালো। তাপস মজুমদার, মাননীয় শ্রী তাপস মজুমদার, যাওয়ার ব্যাপার আছে, 6:30 মধ্যে শেষ করে দিতে হবে।